এইমাত্র পাওয়া সবথেকে বড় খবর, দুষ্কৃতী হামলায় ভাঙল গাড়ির কাজ। হরিদেবপুরে আক্রান্ত পদপ্রার্থী পায়েল সরকার। রাজ্যের চতুর্থ দফা ভোটের দিন আক্রান্ত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার। দুষ্কৃতী হামলায় গাড়ির কাজ ভাঙার অভিযোগ, হরিদেবপুর হসপিটাল মোড়ের ঘটনা। সেই এলাকাতেই বুথ পরিদর্শনে গিয়ে বিপত্তির সম্মুখীন হলেন পদপ্রার্থী। গেরুয়া শিবিরের তারকা প্রার্থীর অভিযোগ, বাইকে করে দুজন দুষ্কৃতী এসেই এমন কাণ্ড ঘটায়। রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন সকালবেলায় নির্বাচনী অধিকার প্রয়োগ করে বেহালা পূর্বের বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন পায়েল সরকার। ভোর রাতে আক্রান্ত দলীয় কর্মীদেরও দেখতে যান এর মাঝেই। আর তাতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এরপরে হরিদেবপুরে বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন পায়েল সরকার। তবে গাড়ি ভাঙচুর হলেও অক্ষত অবস্থায় রয়েছেন বিজেপি প্রার্থী। পদ্ম শিবিরের তারকা প্রার্থীর অভিযোগ, কাজ ভাঙার আওয়াজ শুনেই পিছন দিকে তাকাই, পিছন থেকে ঢিল মেরে আমার গাড়ির কাজ ভাঙা হয়েছে। কারা করেছে সেটা দেখতে পাইনি ঠিকই, তবে বেহালা পূর্বের 303 এবং 304 নম্বর বুথ পরিদর্শনে যখন গিয়েছিলাম তখনই বেরোনোর সময় দেখি বাইকে দুজন সেখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমার গাড়ির কাছের দিকে দেখতে দেখতে হাসছিল ওরা, হয়তো সেখান থেকেই আমাকে অনুসরণ করছিল। এরপর সুযোগ বুঝেই গাড়ির কাজ ভাঙে। তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।